তোমরা বলছুন দেবে কি করে আসবে, ট্রেন কোন ট্রেনে আসবে, কিভাবে সব জিনিস বুক করবে, কিভাবে পর্চি কাটবে, নিশ্চয়ই এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। সেই জন্য এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আর দেখো নিশ্চয়ই তোমরা খুব খুব ভালো আছো, ভালো থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। এখন রয়েছে আমি দিল্লি স্টেশন, দিল্লি স্টেশন এখন বাজে ছটা পাঁচে আমার ট্রেন, আমি যাচ্ছি আজকে বৈষ্ণবদেবী দর্শনে। যাই মাতাদি বলে আজকের ভিডিওটা শুরু করছি, যাক বৈষ্ণবদেবী মাতাদি দর্শন করতে যাচ্ছি, দেখা যাক কেমনভাবে দর্শন করি, যেমনভাবে দর্শন করি সেই দর্শনটাই তোমাদেরকে দেখাবো, আর কীভাবে সুবিধা হবে নিশ্চয়ই সেটা বলে দেবো। যাক আমাদের আমি করেছি শ্রী শক্তিতে, যা চার ট্রেনের টাইম হলো 7:05, নম্বর হলো 22,461 যার নম্বর, দিল্লি থেকে ছেড়ে দেওয়ার টাইম 7:05, আর ওখানে পৌঁছানোর টাইম হলো 5:40। যা দেখো আমরা ট্রেনে উঠবো, জাস্ট এখন এসে গেছি 6:22, দেখতে পাচ্ছি 6:22, 7:05 ট্রেন, এখনও ট্রেন দেয়নি, দিয়ে দেবে খুশি। দেখছো মোটামুটি ঠিক টাইমেই ছেড়ে দিয়েছে ট্রেন দিল্লি স্টেশন থেকে। এখন কাটা স্টেশনে যা পরেই আমি তোমাদের আবার ভিডিও দেখাবো। যাক এখান থেকে আর ট্রেনের মধ্যে হয়তো ভিডিও করবো না, কারণ করতে দিচ্ছে না, সব প্রবলেম করছে আর ভালো লাগছে না ভিডিও করতে। আর এই রাত্রিবেলা কী দেখাবো তোমাদেরকে, এরপর আম্বালা স্টেশন দাঁড়াবে, আম্বালা স্টেশন থেকে কিছু খাবার কিনে নেবো, ওখান থেকে খেয়ে নেবো। যাক তোমাদের তোমরা দেখতে থাকো, স্কিপ করো না, পুরো ইনফরমেশন পাবে কীভাবে আমরা ওখানে যাচ্ছি, কী কোথায় থাকছি, কীভাবে দর্শন করছি, নিশ্চয়ই তোমাদের ভালোভাবে দেখাবো, তোমরা থাকো। জয় মাতা দি, আমি চলে এসেছি এখন কাটরা স্টেশন, বেলা এখন বাজে 5:30। যা এখান থেকে প্রথম আমার আমি যাত্রা অনলাইন রেজিস্ট্রেশন করে নিয়েছিলাম। হ্যাঁ, কোন সাইটে রেজিস্ট্রেশন করেছিলাম সেই সাইটটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, এখান থেকে তোমরা রেজিস্ট্রেশন করতে পারো। যদি তোমরা অনলাইন রেজিস্ট্রেশন না করো তাহলে এখানে এসেও তোমরা অফলাইন রেজিস্ট্রেশন করতে পারো। যাই হোক, স্টেশনেই আছে, স্টেশনে কিছু কাউন্টার আছে, এখান থেকে তোমরা অফলাইন রেজিস্ট্রেশন করতেই পারো। যাই হোক, শুধু আমাদেরকে আরএফ কার্ড নিতে হবে। সামনে দেখতে পাচ্ছ পাহাড়টা, মাতারানী পাহাড়টা খুব সুন্দর লাগছে। যাক একটু যদি আলো ফুটতো তাহলে আরও ভালো লাগতো। আর স্টেশন থেকে হোটেল পর্যন্ত 200 টাকা ভাড়া নিল পার অটোতে। দেখছো আমি রুম থেকে ফ্রেশ হয়ে নিয়েছি, দেখতে পাচ্ছি সব পরে নিয়েছি, চ্যান ট্যান করা হয়ে গেছে, এবার মাতারানীর যাত্রা শুরু করব। জাস্ট বেজে গেছে 7টা, তো মনে হচ্ছে বেজে গেছে প্রায়, ওরে বাবা 8টা বাজে যাচ্ছে, বুঝতে পারছো অনেক লেট হয়ে গেছে, হোটেল খুঁজতে খুঁজতে অনেক দেরি হয়ে গেছে। যাক 1,000 টাকার একটা ঘর পেয়েছি, যাক তোমাদের এখন না পরে এসে দেখাবো, এখন আর দেখাতে পারছি না, মোটামুটি দেখতে পাচ্ছ এই যে 1,000 টাকার একটা ঘর পেয়েছি, একা থাকছি, ঠিক আছে এই ঘরটা মোটামুটি দেখতে পাচ্ছ, এই যে এই ঘরটা 1,000 টাকা পেয়েছি, আমি পরে তোমাদের ভালো করে দেখিয়ে দেবো, জাস্ট এখন আমি বেরোবো। দেখছো তো এই হোটেলে আমরা রয়েছি, এখন এখান থেকে গাড়িতে করে নিয়ে যাবে, যেখান থেকে যাত্রা শুরু হবে, যেখান থেকে পর্চি কাটতে হবে সেই পর্যন্ত এরা গাড়িতে করে ছেড়ে দেবে। যাক এই সুবিধা হচ্ছে এই হোটেলগুলোতে, এখন যাব, এখন 8টা তো বেজে গেছে, অনেক লেট হয়ে গেছে, হোটেল খুঁজতে অনেক লেট হয়ে গেছে। যাক পেয়ে গেছি একটা ঘর, তোমাদের তো বলে দিয়েছি পরে দেখাবো। দেখতে পাচ্ছ এই যে এই হোটেলটায় রয়েছি আমরা, আর ওই দেখো মাতারানী পাহাড়, এখান থেকে আমরা টেক করে মাতারানী ওখানে যাবো, এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটায় চলে আসলাম। তোমরা যদি মনে করো হাঁটার জন্য এখান থেকে লাঠি নেবে, লাঠি নিতে পারো, লাঠি নিলে পার লাঠি 20 টাকা করে নেবে, আর যদি তোমরা ফেরত দাও তাহলে 10 টাকা রিটার্ন পেয়ে যাবে। সামনে দেখতে পাচ্ছ ওইখান থেকে যাত্রা শুরু হবে, ওটা হলো ভবনের যাওয়ার গেট। যাও এখান থেকে আমি আরেক কার্ড নিয়ে নিলাম, দেখছো অনলাইন করেছিলাম, অনলাইন রেজিস্ট্রেশন করে নিয়েছিলাম, এখানে এসে এই কার্ডটা নিয়ে নিলাম, এই যে দেখতে পাচ্ছ এই কার্ড নিয়ে নিয়েছি, এখন এন্ট্রি করবো আবার, আমার যাত্রাপথে তোমরা সঙ্গী হোক, দেখো কেমনভাবে আমি যাত্রা করি মাতারানীর কাছে, চলো দেখো। সামনের ওই ঘরটা দেখছো, ওখানে সিকিউরিটি চেক হবে, ওর পরেই আমরা ভবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে পারবো। তোমরা দেখতে পাচ্ছ এই যে বানগঙ্গা বা বলগঙ্গা যেটাই বলতে পারো সেটা এখানে রয়েছে, দেখতে পাচ্ছ এই যে, আমি পরে উঁচুর থেকে ভালো করে দেখাবো তোমাদেরকে, এখন জাস্ট দেখিয়ে দিচ্ছি গঙ্গা বা বানগঙ্গা কী জন্য নাম হয়েছিল, পরে আমি তোমাদেরকে বলছি, ভয়েস দিচ্ছি, কিন্তু এখন হয়তো ভয়েসটা তোমরা ভালো মতন পাবে না, কেননা মোবাইলে করতে হচ্ছে। লঙ্গরখানা দেখতে পাচ্ছ, এটা টি সিরিজের, এখানে লঙ্গর হয়। দেখো আমি লিখে দিয়েছি পালকি ঘোড়া পিট্টু কত রেট সেটা আমি লিখে দিয়েছি, তোমরা দেখে নাও, এই রেটের তোমরা যেতে পারবে, এটা হলো সরকারি রেট। তা দেখো দেখছো আমরা 9টার থেকে যাত্রা শুরু করেছি, এখন 9:30 বাজিনি, কি অবস্থা, মানে হাঁপিয়ে গেছে এর মধ্যেই, এখন অর্ধকুমারে কত বাকি থাকে, দেখ 9টার সময় যাত্রা শুরু করেছি, 9টার সময় অর্ধকুমারে যাই সেটা তোমাদের জানাচ্ছি, আর আসতে কী কী আছে সেটাও দেখাচ্ছি তোমাদেরকে, দেখো চলো। তো প্রতি মনে মনে এরকম টয়লেট আছে পুরুষ লেডিস,
প্রতি মোড়ে মোড়ে কোনো টয়লেটের অসুবিধা হবে না। আর বলছি আশেপাশে প্রচুর দেখতে পাচ্ছ দোকান আছে, এমনকি সেলুনও আছে, চুলদানি কেটে নিতে পারবে এখান থেকে। তোমরা দেখতে পাচ্ছ এখানে মেডিসিনের দোকানও পাওয়া যাবে, কোনো অসুবিধা হলে ওষুধ পেয়ে যাবে। দেখতে পাচ্ছ মায়ের চরণ পাদুকা চলে এসেছি, এটা হলো চরণ পাদুকা মন্দির, তোমাদেরকে দেখাচ্ছি এটাকে। তোমরা দেখতে পাচ্ছ এটা হলো চরণ পাদুকা মন্দির, এখানে নাকি মা রেস্ট নিয়েছিলেন, তার পায়ের চিহ্ন আছে এখানে। তো চলো ঢুকি, ভেতরে ঢুকে দেখি। চরণ পাদুকায় চলে এসেছি, লাগলো 40 মিনিট, আমি স্টার্ট করেছিলাম যেখান থেকে, সেখান থেকে 40 মিনিট লাগলো। দেখতে পাচ্ছ এই যে মন্দির, এটা হলো চরণ পাদুকা মন্দির, তোমাদের ব্যাকগ্রাউন্ডটাই রয়েছে। আস্তে আস্তেই এত ঘেমে গেছি, দেখতে পাচ্ছ পুরো মনে হচ্ছে সব খুলে দিই, প্রচুর গরম লাগছে, কিন্তু তলায় বিশাল ঠান্ডা ছিল কিন্তু এখন প্রচুর গরম। যাক মোটামুটি একটা ধাপ পেরোলাম 40 মিনিটে, এখন যাবো আমরা অর্ধকুমারী পর্যন্ত। চলো, এখন বাজে 9:40, দেখা যাক কটা পর্যন্ত, কটায় পৌঁছে। দেখতে পাচ্ছ 9:40 কি 9:45, 5 মিনিট হয়ে গেছে রয়েছি, 45 মিনিট। আর রাস্তায় যেতে যেতে জাস্ট এনার্জি ড্রিঙ্কস নিয়ে নিলাম, ফুটি নিয়ে নিয়েছি, 15 টাকা করে নিল। রাস্তায় যেতে যেতে জল বা কিছু খাওয়া উচিত, কেননা নাহলে ডিহাইড্রেশন হয়ে যাবে। যাক বললাম তো 3 কিলোমিটার হয়ে গেছে, এখন 3 কিলোমিটার অর্ধকুমারী, হয়তো 9:45 যাত্রা শুরু করেছি, 10:15 মধ্যে পৌঁছা হচ্ছে, পৌঁছে যাবো, দেখা যাক কী হয়। তোমাদেরকে কি দেখাতে পাচ্ছি এখান থেকে কাটটা শহরে দেখতে একটা ভিউ দেখা যাচ্ছে, খুব দারুণ লাগছে কিন্তু ভিউটা। ভবনে যাওয়ার পথে অনেক ছোট ছোট এমন মন্দিরও দেখতে পাবে তোমরা, দেখছো এরকম ডাস্টবিন আছে, ডাস্টবিনে কিন্তু সব জিনিসপত্র ফেলবে। দেখছি রাস্তায় আশেপাশে অন্য জায়গায় ফেলছে, প্রতি মনে মনে এরকম ডাস্টবিন আছে, ডাস্টবিনে ফেলবে। দেখতে পাচ্ছ এখানে 526 সিঁড়ি আছে, এখানে 26 সিঁড়িও তোমরা উপরে উঠতে পারো, কিন্তু রিক্স আছে। দেখতে পাচ্ছ এখানে বলেছে পাথর পড়ে, সেটা লিখে দিয়েছে, এখানে পাথর পড়ে এরকমভাবে লেখা আছে। দেখতে পাচ্ছ মাঝে মাঝে এরকম সিঁড়ি আছে শর্টকাট, তোমরা শর্টকাট নিতেই পারো যদি দম থাকে, এই যে শর্টকাট, কিন্তু আমি আমার মতে শর্টকাট না নেওয়াই ভালো, ছোটোখাটো শর্টকাট ঠিক আছে, নাহলে হাঁপিয়ে যাবে তোমরা। দেখতে পাচ্ছ এই যে, নাহলে অনেকটাই ঘুরতে হবে। দেখো আজকে রোদ ঝলমলে আকাশ, খুব দারুণ আকাশ, সুন্দর আবহাওয়া। দেখলে শসা নিয়ে নিয়েছি, 30 টাকা নিল শসা, এই যা তারপরে আমি খেলে খেলে যাচ্ছি। দেখছো কাটরা শহরের একটা ভিউ দেখাচ্ছি তোমাদেরকে, অসাধারণ লাগছে, দেখো এই জায়গাটাকে। ওই দেখো স্টেশন দেখা যাচ্ছে ওখান থেকে, দেখো তোমরা কি দেখতে পাচ্ছ স্টেশন আছে এদিকে। সিঁড়ি কিন্তু নেওয়া একটু খতরনাক, তোমরা যদি পারো তাহলে সিঁড়ি নিও, মানে সিঁড়ি ভাঙলে হাফ হয়ে যাবে, মানে শর্টকাট যেটা বলে, সে নিয়ে নিয়েছি, এই প্রথমবার নিলাম, দেখা যাক কেমন লাগে। একটা ছোটোখাটো মানে অল্প সিঁড়ি আছে, খুব অল্প সিঁড়ি ছিল সেই জন্য রিক্স নিয়ে চলে আসলাম, খুব একটা অসুবিধা হয়নি। এই এই কটা সিঁড়ি আছে মাত্র, আবার ওপরের দিকে চলবো। এই পাহাড়টা দেখো যে সিঁড়িতে পড়লো, খুব অসাধারণ লাগছে, তোমাদের না দেখি পারলাম না, রোদ মেঘলা আবহাওয়া এখন। দেখতে পাচ্ছ এইদিকে একটা রাস্তা চলে গেছে, এই যে তোমরা এইদিক থেকে একটা রাস্তা দিয়ে যেতে পারবে, এই যে অর্ধকুমারী, এই রাস্তা দিকে, এই রাস্তা দিয়ে গেলে পড়বে 6.5 কিলোমিটার, এই রাস্তা দিয়ে গেলে 5.5 কিলোমিটার, এই যে এই রাস্তা।
আমরা এই রাস্তা দিয়ে যাবো। তোমরা এখান থেকে ব্যাটারি কাজ পেয়ে যাবে, 354 টাকা লাগবে, কিন্তু অনলাইন টিকিট বুক করাই ভালো সবসময় মনে হয়। এই যে ব্যাটারি কার্ডের জন্য লাইন দেখতে পাচ্ছ, এই যে এটা ব্যাটারি কার্ডের জন্য 354 টাকা লাগবে। দেখছো অর্ধকুমারে পৌঁছে গেছি, প্রায় বাজে দেখতে পাচ্ছ, প্রায় বাজে দেখতে পাচ্ছ, কটা বাজে, 11:10। আমরা টোটাল শুরু করেছি 9টার থেকে 11:10, মানে 2 ঘন্টা 10 মিনিটে অর্ধকুমারেই পৌঁছেছি, মানে 50% বলছি, মানে 6 কিলোমিটার পৌঁছেছি, বুঝতে পারছো, এখনও আছে আবার 6 কিলোমিটার মতন, যাক দেখি কটার সময় পৌঁছাই। আর চরণপা দোকান থেকে 9:45 থেকে বেরিয়েছিলাম, এখন পৌঁছলাম। আর তোমরা যদি ব্যাটারি গাড়ি করো ওখানে অনলাইন করাই ভালো, নাহলে প্রচুর লাইন পড়বে, এটা বলে মনে হয়। আর 354 টাকা লাগে ব্যাটারি গাড়িতে, যারা ব্যাটারি গাড়িতে যাবে তারা ফোন করতেই পারো। তা এখন আমরা হেঁটেই যাবো, একটু রেস্ট নিচ্ছি, অর্ধকুমারে আসলাম, একটু রেস্ট নিই, রেস্ট নিয়ে তারপরে আবার যাবো, চলো। আর তোমাদের কেমন লাগছে বলো। দেখতে পাচ্ছ 11:15 সময় থেকে আবার যাত্রা শুরু করলাম, 11:20 আবার যাত্রা শুরু করলাম অর্ধকুমারী থেকে আবার আমরা যাত্রাটা শুরু করলাম 11:15। দেখি এবার ভবনে কটার সময় গিয়ে পৌঁছই। 8:30 কিলোমিটার আমরা নতুন রাস্তা নিয়ে নিয়েছি, এখানে ঘোরার দেখা পাবো না। আর দেখতে পাচ্ছ এখানে জলের কিন্তু ব্যবস্থা আছে, জলের ব্যবস্থা হয়ে যাবে, জল পেয়ে যাবে। এটাও না দেখেই পারলাম না, দেখো এই জায়গার থেকে কেমন লাগছে, এই দেখতে পাচ্ছ এটা ম্যাপ আছে এরমভাবে। দেখতে পাচ্ছি এমন বক্স আছে প্রতিটা মোড়ে মোড়ে প্রতি জায়গায়, যাতে ভজন গান হচ্ছে, শুনতে শুনতে তোমরা চলে যেতে পারবে। দেখতে পাচ্ছ কাটরা শহরটা দেখা যাচ্ছে এখান থেকে, কেমন ভিউ, একটা সুন্দর লাগছে কিন্তু, অসাধারণ লাগছে কিন্তু। তোমরা এখানে কিন্তু বিনা পয়সার বানর খেলা দেখতে পাবে, দেখতে পাচ্ছ কি করছে। এখন মনে হয় একটা মাইল স্টোন আছে, আর 2.5 কিমি 2.75 কিমি বাকি আছে, আর ভ্রমণ এইভাবে রয়েছে। মাঝে মাঝে এরকম বেঞ্চি আছে রেস্ট নেওয়ার জন্য, আর বেঞ্চ থেকে তোমরা যদি মনে করো হেলিকপ্টারে ভ্রমণে যাবে যেতে পারো, মোটামুটি কাটরা থেকে 1700 থেকে 1800 টাকার মধ্যেই পড়ে। আর হেলিকপ্টার কী করে বুক করবে, আমার ডেসক্রিপশান বক্সে লিঙ্ক থাকবে, ওখান থেকে তোমরা হেলিকপ্টার বুক করে নিতে পারবে। তা দেখো STD বোর্ড আছে, এখান থেকে তোমরা প্রিয়জনকে ফোন করতে পারো। আর তোমরা দেখতে পাচ্ছ এই যে আর ভবন 2 কিলোমিটার হবে হয়তো, কেন দেখলাম ওখানে 2.7 কিলোমিটার, যাক মোটামুটি চলে এসেছি প্রায়। এই ভিউটা দেখলাম বলে দাঁড়ালাম, দাঁড়িয়ে তোমাদের এই ভিউটা দেখিয়ে দিলাম, তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো, কত সুন্দর, অসাধারণ লাগছে, একটা ছবি, মানে একটা ছবি মনে হচ্ছে, জাস্ট তোমরা দেখো ল্যান্ডস্কেপ ছবিটা দেখো, একদম অসাধারণ। তোমরা বলো কেমন হয় ভিউটা। আর ভবন 2.5 কিলোমিটার, হ্যাঁ দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে, দেখতে পাচ্ছ এই যে রাস্তা, এখান থেকে গিয়ে এখান থেকে গিয়ে ওই যে ওপরে ভবন দেখা যাচ্ছে, দেখো প্রায় চলে এসেছি। দেখতে পাচ্ছ আর 750 মিটার ভবন, মানে মিটামিটি চলেই এসেছি, আর 1 কিলোমিটার না, এক্ষুনি পৌঁছে যাবো। আমি তোমাদের দেখাচ্ছি ভবনের দৃশ্য, দেখো এই যে ভবন এখান থেকে দেখা যাচ্ছে, ও আর অল্প বাকি, দেখতে পাচ্ছ এই ভবন মাতাদানির, চলেই এসেছি মোটামুটি। দেখো এখানে হাইড্রোলিক, দেখছো আমরা যাত্রা শুরু করেছিলাম 9:00, এখন বাজে 1:15, 4:15 মতন লাগলো যাত্রাপথে, 4:15 লাগলো, যাক অনেক জায়গায় বসেছি, অনেক জল খেয়েছি, অনেক কিছু করেছি, এই জন্য একটু টাইমটা লেগেছে, তোমাদের সেটা নিশ্চয়ই দেখে নিয়েছো এর মধ্যে। এখন ভবনে চলে এসেছি, এখানে লকার রুমের প্রথম ফোন টোন সব রাখতে হবে, রাখবো, প্রসাদ নেবো, তারপর পুজো দেবো, তারপর লকার রুম থেকে সব কিছু নিয়ে ভৈরবনাথে ওখানে যাবো, সেটা তোমাদেরকে দেখাবো, তোমরা দেখো থাকো, সঙ্গে থাকো। দেখতে পাচ্ছ এই ভবন,
ওই লাল সেটগুলো আছে না, এটা হলো মেন মন্দির মায়ের, বুঝতে পারছো? যে এই যে পুরো ভবন, ওই লাল সেটটা ওইগুলো হলো ভবন, মানে পুরোটাই ভবন, জাস্ট ওখানে হলো মাথাদানির মন্দির। চল দেখি, দেখতে পাচ্ছ এটা ফাঁকা পেয়ে গেছি, এর মনে ঢুকিয়ে দিচ্ছি। দেখছো আমি খুব সুন্দরভাবে পুজো দিয়েছি, খুব সুন্দরভাবে দর্শন করেছি, তোমরাও চলে আসতে পারো, এরমভাবে এরমভাবে তোমরা দর্শন করতে পারো, খুব সুন্দরভাবে দর্শন পাবে তোমরা। আমি বললাম কীভাবে, নিশ্চয়ই দেখে নিয়েছো কীভাবে দর্শন পেয়েছি আমি। যাও এখন টাইম হলো 3:30 বাজে, আমরা 9টার সময় বেরিয়েছি, এখন 3:30 পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট। কিন্তু এবার একটা দুঃখের বিষয়, ভৈরব যাওয়া যাবে না 3:30 বাজে, যা লাইন দেখলাম মোটামুটি 3-4 ঘন্টা লাগবে, সন্ধ্যা হয়ে যাবে, সেই জন্য এবার আর রিস্ক নিলাম না, এরপরে এবার দেখবো ভৈরবনাথ যাওয়ার। যাও তোমরা কিছু মনে করো না, এরপরে এবার আমি নিশ্চয়ই দেখিয়ে দেবো তোমাদের ভৈরবনাথের ভিডিওটা। পাচ্ছ এটা রোপওয়ে স্টেশন, রোপওয়ে কিন্তু লাইনটা দেখেছো, এখান থেকে লাইন না, লাইনটা অনেক দূর থেকে শুরু, ওই জন্য এবার পারলাম না। দেখতে পাচ্ছ এই যে, দেখতে পাচ্ছ এটা ব্যাটারি চালিত গাড়ির লাইন, তোমরা অনলাইন বুক করতে পারবে, তাহলে পেয়ে যাবে। দেখো এই যে, হ্যাঁ দেখতে পাচ্ছ এই রোপওয়ে লাইন, কত বড় লাইনটা বুঝতে পারছো? এই যে লাইনটা রোপওয়ে, টাকার অভাব হয় এখানে, দেখো এটিএম আছে, এটিএম থেকে টাকা নিয়ে নিতে পারবে। এই যে এটিএম, এই যে ঠিক অর্ধকুমার থেকে হয়তো 1 কিলোমিটার দূরেই পেয়ে যাবে এটিএমটা। ছো আমি নিয়ে আসছিলাম প্রসাদ, আমি অর্ধকুমারের দিকে আসছিলাম, হেঁটে আসছিলাম, কিন্তু কী করবো, বাঁদর দেখো এরকম কীভাবে শক্ত করে ধরেছিলাম, এখান থেকে ট্রেনে ছিঁড়ে নিয়ে গেছে প্রসাদটা, শুধু ফেলেছে। এই যে এটা, এটা আমার ঠাকুরের জিনিস, নিয়ে নিই, আমাকে দিয়ে দিয়েছে আবার, যাক এটা একটা ভালো দিক, যাক তোমরা যখন আসবে এটা কিন্তু সাবধান, হাতে ধরলেও কিন্তু ট্রেনে ছিঁড়ে নিতে পারে, ঠিক আছে? সব কীভাবে লোকাচ্ছে বলে দিচ্ছি, এই যে এইগুলো দেখতে পাচ্ছ, থাম থামের পিছনে লুকিয়ে থাকছে, হট করে যদি অন্য মনস্ক হও তাহলে গেল, ঠিক আছে? এটা লক্ষ্য রাখবে। 14 বাজে অর্ধকুমারী এসে পৌঁছেছি আমরা, হেঁটে এসেছি, ভালোই মোটামুটি 1 ঘন্টা 10 মিনিটের 6 কিলোমিটার প্রায় কভার করে দিয়েছি, একটু বসিনি, এই বসলাম জাস্ট, আর নিজেকে দেখাতে ইচ্ছে করছে না। মনে করলাম তো অর্ধকুমারী থেকে ঘোরায় যাব, কিন্তু কি অবস্থা, 750 রেট মানে ঘোরার, কিন্তু সেখানে নিচ্ছে 1000 টাকা, কেউ 1500 টাকা, যা যেরকম পাচ্ছে, এটা খুবই খারাপ জিনিস দেখলাম। যাক আবার হাঁটা শুরু করলাম, হেঁটেই চলে যাবো মনে করছি, দম নিয়ে চলো। দেখো সিঁড়ি ভেঙে নামছি, 115 সিঁড়ি, কাঠ বসা করতে দেখো অসাধারণ লাগছে, কিন্তু এখান থেকে আর এদিকে এই যে হনুমান কি খাচ্ছে, দেখো মুড়ি কুটুমি বাচ্চা রে, রে বাবা ওরে কি করে যাবে শিশি ভেঙে ভেঙে, ভূত যদি বন্ধু এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর দেখতে থাকো এমনই ভিডিও তোমরা দেখতে পাবে। তা দেখো চলো